হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা নতুন কোনো জায়গা এক্সপ্লোর নিয়ে নয়। বেসিক্যালি আমার নতুন কোর্সটার জন্য একটা ল্যাপটপের দরকার ছিল। আমাদের কাছে যে ল্যাপটপটা আছে সেটা অনেক পুরনো, ঠিকঠাক করে আর কাজ করছে না, তাই জন্য আমরা একটা ল্যাপটপ অর্ডার করেছি। আর সৌভিকের যেহেতু অ্যাপেলের প্রতি একটু দুর্বলতা আছে এবং ও একটু গ্যাজেট ফ্রিক, তাই জন্য আমরা একটা ম্যাকবুক অর্ডার করেছি। তো সেটা আমাদের নিয়ারেস্ট অ্যাপেল স্টোরে চলে এসছে। আমরা সেই অপশানটাই চুজ করেছিলাম, বাড়িতে ডেলিভারি দিলে একটু বেশি টাকা লাগতো, সেটা আমরা দিতে চাইনি। তো তাই জন্য সেটাই আমরা আজকে রিসিভ করতে যাব এবং আজকের ব্লগটা সেই নিয়েই। তো রেডি হয়নি, সাথে থাকুন, দেখা হচ্ছে রাস্তায়। তো অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতো বাসে উঠেই আমি বকবক করতে শুরু করে দিয়েছি এবং শ্রোতার ভূমিকায় সৌভিক অ্যাজ ইউজুয়াল। তো আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে, দেখা যাক কতক্ষণ লাগে। তো আমরা লাদিফোনসে এসে গেছি, এখানেই আছে অ্যাপেলের সেন্টারটা যেখান থেকে আমরা আমাদের ল্যাপটপটা কালেক্ট করব। বেসিক্যালি আমি ভাবছিলাম যে আমরা যারা ছোটোবেলা থেকে একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের জীবনযাপন করেছি, তারা যখন চাকরি বাকরি করার পর নিজেরা টাকা পয়সা জমিয়ে নিজের পছন্দের কিছু একটা কিনতে পারি, তখন অনুভূতিটা একটা আলাদা রকম হয়। তখন এটা ঠিক মানে সাকসেস না অ্যাচিভমেন্ট, মানে কি বলা উচিত আমি ঠিক বুঝতে পারছি না, বাট এই ফিলিংসটা অন্যরকম। এটা একটা প্রাপ্তির মতো মনে হয় যে যাক কিছু একটা করতে পেরেছি। তো এক্সাইটেড, বাট শরীর খুব একটা সাথ দিচ্ছে না, তাই জন্য হয়তো ফেসটা অতটা গ্লোয়িং লাগছে না। তো যাই হোক, আমরা এবার অ্যাপেল স্টোরের দিকে আগাই, তারপর বেশ কিছু ফর্মালিটিস করতে হবে। তো যাই, তারপর ওখানে গিয়ে কথা হচ্ছে। তো এই হচ্ছে অ্যাপেলের সেই স্টোরটা যেটার কথা আমি বললাম এবং এখান থেকে আমার ল্যাপটপটা আমি রিসিভ করব। আজকের থেকে বেসিক্যালি এখানকার স্টোরে 15 এবং 15 প্রো ম্যাক্স ডেলিভারি দিচ্ছে, তাই জন্য আজকে এত ভিড় মানুষজনের এবং চারিদিকে 15-এর লোগো, 15-এর অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে। মানুষজনে মোটামুটি গিজগিজ করছে, সবাই ওই 15টা দেখতে এসছে বা কিনতে এসছে। তো আমরা তার মাঝে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলাম, কারণ আমাদেরকে লাইন দিয়ে মোটামুটি আজকে যেতে হচ্ছে। আমাদের বিল আমরা দেখিয়ে দিয়েছি, বুকিং নাম্বার দেখিয়ে দিয়েছি, সেই মতো উনি আমাদের ল্যাপটপটা আনতে গেছেন। তো ততক্ষণ আমরা এদিক ওদিক ঘুরছিলাম, মানুষজন কি করছে সেটাই দেখছিলাম এবং ঘুরে ঘুরে অ্যাপেলের অন্যান্য কি প্রোডাক্ট এখানে রয়েছে সেগুলো একটু দেখছিলাম। তো এই আর কি, এই করেই আমাদের কিছুটা সময় কাটছিল। অপেক্ষা করতে করতে সৌভিক একটু 15 এবং 15 প্রো ম্যাক্স হাতে নিয়ে দেখছিল যে কি কি ফিচার্স রয়েছে বা আগেরগুলো থেকে কি ডিফারেন্স রয়েছে। তো মোটামুটি আমরা ক্যামেরার কোয়ালিটিটাই দেখছিলাম যে কতটা বেটার হয়েছে বা কি হয়েছে, অন্যান্য ফিচার্সগুলোর দিকে অতটা আমরা নজর দিইনি। তো এই করে করে বেশ কিছুক্ষণ কাটলো আর কি। এরপর বাড়ি ফিরে এসেই সৌভিক আনবক্সিং করতে শুরু করে দিয়েছে। ম্যাকটা নিয়ে ওই সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল, তো ওই আনবক্সিংটা করুক। অ্যাপলের এই এটা প্যাকেজিং সুপার। লেটস ওপেন ইট। রেডি? আই অ্যাম রেডি। Go. কতটা স্লিম, মানে একদম হালকা। আমি তো আরেকটু স্লিম এক্সপেক্ট করেছিলাম। না, আর স্লিম মানে আর এটা একদম স্মুথ, পুরো গালে দিয়ে ইয়ে করা স্মুথ। এটাও খুলি, এর সাথে আর কি আছে আমি দেখাচ্ছি। এই একটা, এটা হচ্ছে বেসিক্যালি চার্জার, এটা হচ্ছে টাইপ সি চার্জার। এটাতে কি আছে? এটাতে ইউজার ম্যানুয়াল টাইপের। আর এটা হচ্ছে অ্যাডাপ্টারটা। এটা এটা কত ওয়াটের অ্যাডাপ্টার? এটা হচ্ছে 30 ওয়াটের অ্যাডাপ্টার। এবারে ল্যাপটপটাকে ফাইনালি ইয়ে করি। তুই বললি ল্যাপটপটা কিনলি আমার জন্য, কিন্তু আমার থেকে বেশি এক্সাইটেড তুই। এই কালারটা উফ দারুণ দারুণ। এবার এটাকে ওপেন করি, কর তুই তোর মতো কর, তারপর এদিকে একবার সাউন্ডটা দেখ। সাউন্ড কি দেখা যায় তো, শুনতে হবে। এটা ওলা বললো না বা ভোঁসু বললো না কেন, সব আসবে এক করে। চাইনিজ হিন্দিতে আসবে নমস্তে করে ওলা, ভোঁসু, হ্যালো বল। এটা জানি না ওলা। সব থেকে সারপ্রাইজিং হচ্ছে এটাতে কোয়ালিটি কিপ্যাড আছে, যেটা আমরা এক্সপেক্ট করিনি। নরমালি ফ্রান্সে অ্যাজার্টি কিবোর্ড কিপ্যাড থাকে, আমরা এটা এক্সপেক্ট করি। নরমালি আমি শুনেছিলাম যে কোয়ালিটি কিপ্যাড নিতে গেলে এক্সট্রা পেমেন্ট করতে হয়, কিন্তু আমরা কোনো এক্সট্রা পেমেন্ট, আমরা কিছু চুজও করিনি, কোনো অপশনই ছিল না। আমরা চুজ করেছিলাম যে আমেরিকান ইংলিশ, হয়তো তার জন্য এটা হয়েছে।